শম্ভু। হ্যাঁ বলো। আজকে মাসের কত তারিখে? যাও বাবা, তারিখটা ভুলে গেছো। আজকে মার্চের তিন, মানে তিন তিন তিন। ও তিন 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 না? বুঝোদা কি রে কুট্টি? আরে বল বল বল, কি ব্যাপার? ইন্ডিয়া তো সুপার সিক্সে উঠে গেল। আরে সুপার সিক্সে উঠে গেল কি রে, এরপরে সেই ফাইনাল, আর ফাইনালে যখন অস্ট্রেলিয়াকে পাবে না, দেখবি ইন্ডিয়া কি খেল দেখা। কি খেল দেখাবে বলি? ভুলে যাচ্ছ কেন, সুপার সিক্সের খেলাগুলো খেলতে হবে, জিততে হবে। হ্যাঁ, তারপর সেমি ফাইনাল, ওটাও খেলতে হবে, জিততে হবে। এইবার তুমি চুপ করো, খেলতে হবে, জিততে হবে, খেলতে হবে, জিততে হবে। তুই তো একটা চোলাই শম্ভু, তুই আবার ক্রিকেটের কি বুঝিস রে? আরে আমি বলিনি রে বাবা, শ্রীকান্ত বলেছে। শ্রীকান্ত? হ্যাঁ শ্রীকান্ত। কি শ্রীকান্ত? শ্রীকান্ত ও যে যে ইন্ডিয়া টিমে ক্রিকেট খেলতো না, ও সেই শ্রীকান্ত। ও কি বলেছে জানো? কি বলেছে? আরো বলেছে, শুনলে না আমারটা গরম হয়ে যাবে। কি? সৌরভের নাকি 14 নম্বরে খেলা উচিত। বুঝোদা? হ্যাঁ, 11 জনের টিম 14 নম্বরে কি করে সৌরভ খেলতে যায়? না ওই শ্রীকান্ত 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 ওটাই বলবে, কিন্তু শ্রীকান্ত না, ওটা শ্রীকান্ত শ্রীকান্ত, ওটা শ্রীকান্ত শ্রী শ্রী। হ্যাঁ কি বললে? শ্রীকান্ত। আরে দূর, একই তো হলো, আমি শ্রীকান্ত বললাম আর তুমি শ্রীকান্ত বললাম। ইতিহাসটা দেখিস না, তাহলে বুঝতে পারবি যে শ্রীকান্ত 15 মিনিটের বেশি ক্রিজের মধ্যে দাঁড়িয়ে কখন কোনদিন ব্যাট করেনি। তারপরে কি জানিস তো, এমন আনারি প্লেয়ার জানিস তো, অপে একটা বল আসছে, অপে তো মারলো কিন্তু ওটা গেল একদম লং আর্ম দিয়ে বেরিয়ে। এইটা ঠিক বলেছ। সারা জীবনে জানিস তো, কুতে 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 ওই দুটো বেশি সেঞ্চুরি করে। তাই মাত্র দুটো করেছে হয় নাকি? চল অত বড় কথা বললো কি? সে বলেছে বলেছে কি হয়েছে? তাহলে আমাদের ইন্ডিয়া জিততে তো জিতছে মানে? আরে জিতে গেছে, আরে জিতে গেছে রে, আরে কাপ নিয়ে দেশে ফিরছে। বুঝোদা যদি ইন্ডিয়া জেতে, আমি কথা দিচ্ছি তোমায় এক গ্লাস মাল ফ্রিতে খাওয়াবো। মারবো এক থাপড়া। তুই কি প্রজলকে কি বিক্রি পেয়েছিস? চোলাই শম্ভু, তাহলে তুই চুল্লু খেতে বলছিস আমার? হ্যাঁ সর সর সর, তুই তো চোলাই খাওয়ালাম জানি। ঠিক আছে, আমি কথা দিচ্ছি যদি ইন্ডিয়া জেতে তোমায় আমি বড় পাই বিরাটি খাও। আরে মাইক বাজিয়ে আমরা ড্যান্স করবো। না না না, ওটি করো না। কেন কেন মাইক বাজাতে যেও না, এটা হসপিটাল, হসপিটালে অনেক পেশেন্ট আছে, তাদের অসুবিধা হবে। ডাক্তার নক্ষত্র রায়, পেশেন্টদের জন্য ঘুম হয় না। ইন্ডিয়ান না থাকুক, তাদের কি হয়েছে? একটা ভাইটাল ম্যাচ তো, কে এই গ্রুপ থেকে সেমিফাইনালে যাবে সেটা দেখতে হবে না। শোন না, আমি কোয়ার্টারে যাচ্ছি, হ্যাঁ ওখানে গিয়ে টিভিটা খুলে বসি, বুঝলি? হ্যাঁ চল, আমরা চলি, এই স্যার আমি চলি। চলি মানে? এখন তো ডিউটি ওভার হয়নি, সব 11টা বাজে। আরে অমন করে দেখার কি হয়েছে? না আমি ভাবছিলাম যে আপনি কি সুপার সাহেবের অ্যাসিস্ট্যান্ট হয়েছেন নাকি, মানে ঘড়ি থেকে বলছেন কি কখন আসবে কে কখন যাবে। আমি চলি স্যার। বাজে কথা বলো না বজলাল, চলো আমি এখন উপরে যাবো। যান না, আমি তো বারণ করিনি, যান। তার মানে তুমি বলতে চাইছো তুমি এখন লিফট চালাবে না? এখন এখন আমি লিফট চালাতে পারবো না, একটা ভাইটাল খেলা আমার দেখতে হবে স্যার, আমি টিভি দেখবো, যাই। রজলাল, আমি কিন্তু সুপারের কাছে তোমার নামে কমপ্লেন করতে বাধ্য হব। আপনি স্যার সুপারের কাছে কমপ্লেন করুন, সিএমওর কাছে করুন, মিনিস্টারের কাছে করুন, তাতে রজলালের চলি।